রমেশচন্দ্র বর্মন না? আপনারা কি আদিবাসী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী নাকি? না, এটা আলাদা বর্মন, এটা ক্ষত্রি, ক্ষত্রিয় না, ও আলাদা না। ও আচ্ছা, আপনার কাছে একটু, আপনার কাছে আসলাম, আপনাদের এই গ্রামের নাম কি? লক্ষ্মীধার। লক্ষ্মীধার, গ্রামের নামই লক্ষ্মীধার? লক্ষ্মীধার। এই গ্রামে এমনি কহে লক্ষ্মী, এমনি কহে লক্ষ্মী লেখার বেলা দ্বার, হ্যাঁ হ্যাঁ, আর এমনি কহে লক্ষ্মী দুয়ার। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে এই গ্রামে মানুষের বসবাস কত বছর ধরে? আমার, হ্যাঁ, এই পাকিস্তানের আগে, আগেই না? এই গ্রামে তাহলে তো আপনি ভালো বলতে পারবেন, আমরা ভালো মানুষ পাইলাম খুঁজে। যেটা এই গ্রামে কি একদম মানুষের ঘরে থাকে বা কোনো জমি জমা নাই, এরকম কেউ আছে? আর আপনার পবিত্র নামে কেউ আছে গ্রামে? পবিত্র আছে ওইদিকে, ওইদিকে। ও বাবার নাম কি? কালীমোহন। বাবার নাম, বাবার নাম কি থাকিল? আমি পবিত্রকে চিনি আমি। আচ্ছা আচ্ছা, মিস্ত্রিগিরি করে, মিস্ত্রি করে না? ও তো আর একদম গরিব না, ওর বাবার কিছু আছে, বাবার কিছু আছে তাই না? ভিটাভাটি আছে টুকটাক। আর এখানে শুধু টেপুর কোনো ভিটাভাটি নাই না? ওর, হ্যাঁ, ওর কিছু নেই। বাড়ি কোনটা? টেপুর, টেপুর কলে একদম সামনে কলে, এখানে পূর্ণা মেম্বার আছে, হ্যাঁ, মেম্বারের মনে করতে আর একটু উত্তর সাইডে ও থাকে। কার ঘরে, কার বাড়িতে থাকে উনি? থাকে, ও আইছে ওনার বোনের, মানে বাড়ি, বোনের বাড়িতে থাকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বোন তাহলে জায়গা দিয়েছে না কিছু? জায়গা তো বর্তমানে আছে, আছে খাসে দাসে উঠে ওখান থেকে কাম কাজ করে আর কি উঠে চলেছে। আচ্ছা আচ্ছা, টেপুর বাবার নাম কি? টেপুর বাবার নাম ঠিক ঠিক আছে, তাহলে ভালো থাকেন না? ওকে, আদাব, আদাব।